আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মিশু হাসান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শুনুন কফিনে জিয়ার মরদেহ ছিল না দাবি মন্ত্রীদের জিয়ার সমাধি নিয়ে প্রশ্ন তোলা আওয়ামী লীগের রাজনীতির দেউলিয়াত্ব বললেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলার ডুবিতে 22 জনের মৃতদেহ উদ্ধার দুই ট্রলারের চালক সহ 5 জন গ্রেফতার করোনায় দেশে দু মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু চার মাসের মধ্যে দেশের 7 কোটি মানুষকে কোভিডের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমানের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি আর কফিনে লাশ থাকা এক কথা নয় আর চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ না থাকার বিষয়ে চ্যালেঞ্জ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক লাশ থাকলে তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণের আহ্বান জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দেশের উন্নয়ন অনেকে সহ্য হচ্ছে না তাই দেশে বিদেশে লবিস্ট নিয়োগ দিয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ওবায়দুল কাদের বলেন দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নিয়ে বিএনপি মহাসচিবের করা মন্তব্যের জবাব দেন তিনি হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা এটা কি এক কথা কফিনে যে প্রেসিডেন্ট নেই লাশ নেই এটা তো আর মানুষ জানতো না লাশ নিয়ে বিতর্ক করতে চাই না কিন্তু এটাই সত্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলেন ফয়সাল মসজিদের সামনে ইসলামাবাদে এর চেয়েও বেশি লোক হয়েছে যত লোক জিয়াউর রহমানের জন্য ঢাকায় হয়েছে এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন সংসদ ভবন এলাকা থেকে শুধু জিয়ার মাজার নয় মূল নকশার বাইরে সব স্থাপনা সরিয়ে ফেলতে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছে জিয়াউর রহমানের লাশ খুনিরা জিয়াকে যারা হত্যা করেছে তারা দাবি করেছিল যে ওই বার্ন টু এসেছে ওইটা আমরা পুইরা ছাই করে দিয়েছি আমি আরেকবার বলি তার হত্যার সাথে আমি একমত তো তাহলে কী আইনে দিলেন দেহান ছবি আমি পার্লামেন্টে বলেছি যদি ছবি না তা ডিএনএ টেস্ট করেন ডিএনএ টেস্ট করে প্রমাণ করেন যে এটা জিয়ার লাশ এখানে সমাহিত মানে কবর দেওয়া হয়েছে রাজধানীর আইডিবি ভবনে শোক দিবসের এক আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা জিয়াউর রহমানের কবরে লাশ নেই তিনি মুক্তিযুদ্ধেও অংশ নেননি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রুচিহীন ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ শুক্রবারের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং তার মাজার সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে স্থায়ী কমিটির সভায় এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রুচিহীন কদর্য একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয় কারণ এই ধরনের এটা আপনার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তো দাফন হয়েছে আমার আপনার লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে আপনার সবাই তৎকালীন আপনার সেনা আপনার অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন ইট ইজ এ ওপেন ক্লিয়ার একেবারে ক্রিস্টাল ক্লিয়ার লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না সেইখানে এই ধরনের ইস্যুগুলোকে একভাবে তুলে নিয়ে আসা তারা যে কতটা রাজনীতি শূন্য হয়ে গেছেন দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে তার এটাই তার প্রমাণ মির্জা ফখরুল বলেন কিভাবে নির্বাচন হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করা যায় এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে সরকারি দলের নেতারা কথা বলেন না তারা জাতিকে বিভ্রান্ত করতে এবং জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নানা অপচেষ্টায় লিপ্ত উনি তো সাধারণ মানুষের মনের মধ্যে আছেন এখানে অযথা এক সময় উনাকে নিয়ে টানা আবার ওই টানতে গেলে তখন আপনার শেখ মুজিবুর রহমানকেও টানা হয় এইগুলো আমরা করতে চাই না উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট এরা
আমাদের সবাই শ্রদ্ধেয় নেতা, তাদেরকে সেই জায়গাতেই রাখা উচিত। এটা ঠিক না, ইটস নট এ গুড থিং। এটা আপনার জাতির জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই দুঃখজনক যে যারা, যাদের অবদান আছে এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে, তাদের সম্পর্কে এই সমস্ত নোংরা কথা যখন বলা হয় তখন বোঝা যায় যে কতটা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছেন, তাই ব্যাংক্রাপ্ট হয়ে গেছেন, তাদের আর কোনো রাজনীতি নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের মরদেহ চন্দ্রিমা উদ্যানে না থাকলে কোথায় আছে সরকারের তা জানানো উচিত। জিয়া স্বাধীনতার ঘোষক, এটা কারোর সার্টিফিকেটের প্রয়োজন নেই, ইতিহাসই কথা বলে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লৈস্কা বিলে ট্রলার ডুবির ১৬ ঘন্টা পর আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ২২ জনের লাশ উদ্ধার হল, স্থগিত করা হয়েছে উদ্ধার অভিযান। এদিকে শোকের মাতম চলছে নিহতদের বাড়িতে। দুর্ঘটনার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও ট্রলার চালকদের অদক্ষতাকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। ব্রাহ্মণবাড়িয়ার লৈস্কা বিলে নৌ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে ভারী বিজয়নগরের চম্পকনগর। নিহতদের মধ্যে এ ইউনিয়নেই একই পরিবারের ৪ জন সহ ১১ জন। এদিকে শনিবার সকালে এ দুর্ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করে বিআইডব্লিউটি এর ডুবুরি দল। নিখোঁজের আর কোনো তথ্য না থাকায় উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা। নৌযান চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানান তারা। ইমন রুট করছে, ফাড়া দিবার জায়গা নাই, মানুষ লড়বার কোনো ক্ষমতা নাই, এই ধরনের এই যাত্রী তুললেন নৌকা ছাড়ছে। কাট পরিচালনার কারণে এই দুর্ঘটনা ঘটছে, চাই তারার শাস্তি, আর কিছু না। যারা যাত্রী তারাও যেন সচেতন হয়, অতিরিক্ত বোঝায় না হয়, যারা যে কোনো যানবাহন পরিচালনা করে তারাও যেন নিয়ম কানুন মান্য চলাফেরা করে। ভাইয়াকে আপনার আহত অবস্থা পাওয়া গেছে, বাবিকে নিহত অবস্থা পাওয়া গেছে, আর সাথে বেড়াইতে গেছিল, তে আসার পথে ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত কমিটি। ৭ জনকে আসামি করে হয়েছে একটি মামলা। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনাটি ঘটলো, নৌ দুর্ঘটনার পিছনের কারণটি কী, এবং আমরা এই যে এখন ঘাটে আছি, ঘাট মালিক যারা আছেন তাদের সাথে কথা বলতে, বাজার মালিক সমিতির সাথে কথা বলতে, সাধারণ মানুষের সাথে কথা বলতে, ইভেন যে ওখানে যারা ছিল তাদের সাথে থেকে আমরা তথ্য নিচ্ছি। যেই ট্রলার এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে সেই ট্রলারও আটক হয়েছে, বালুবাহী ট্রলার, এবং একই সাথে যারা এই বালুবাহী ট্রলারটি পরিচালনা করতেছিল সরাসরি তাদের ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুক্রবার বিকেলে বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় শতাধিক যাত্রীবাহী একটি ট্রলার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল আরও ৮০ জনের, তবে এটি গেল দুই মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। এর আগে গেল ২৬ জুন করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল। আর দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৫,৯২৬। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ২৫,১২৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৪৩৬ জন। তবে শনাক্তের হার বৃহস্পতিবারের তুলনায় ১% বেড়ে ১৩.৬৭%। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,৮৬১ জন। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এর সংখ্যা ৩৪ জন, আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২১ জন। চার মাসের মধ্যে দেশে ৭ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গ্রামগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, ৫০ মানুষের মৃত্যু প্রায় ৯০%, তাদেরকে আগে টিকা দেওয়া হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকলেই টিকা পাবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আশা করি যে সমস্ত টিকার চুক্তি হয়েছে সেই টিকাগুলো যদি চলে আসে তাহলে আমরা ৭ কোটি লোককে আমরা টিকা দিতে সক্ষম হব। গ্রামের লোকরা টিকা কম পেয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে, ৫০ ঊর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০%, আমরা তাদেরকে টিকা আগে দেব, অন্যদেরকে ধৈর্য ধরতে হবে।
আগামীকাল কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে শনিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাংবাদিকদের জানান, এই বিমানবন্দর কক্সবাজারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হতে যাওয়া এই বিমানবন্দরে সরাসরি নামবে সব ধরনের আন্তর্জাতিক বিমান। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ। দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণের মামলায় রংপুর সিআইডির এএসআই হাসিনুর ও কনস্টেবল আহসানুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সিআইডি রংপুরের পুলিশ সুপার আতাউর রহমান জানান, বৃহস্পতিবার ওই দুজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন তিনি। সহকারী পুলিশ সুপার সারোয়ার কবিরের বরখাস্তের বিষয়টি প্রক্রিয়াধীন। এর আগে মা ছেলেকে অপহরণের মামলায় বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর আমলি আদালত চারের বিচারক ওই তিন সিআইডি সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উত্তরের বেশিরভাগ নদ-নদীর পানি বাড়তে থাকায় টাঙ্গাইল, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে লালমনিরহাটে পানি কমতে শুরু করলেও তিস্তা ও ধরলার পাড়ে দেখা দিয়েছে ভাঙন। দুর্ভোগে কয়েক হাজার পরিবার। আগামী ২৪ ঘণ্টায় দেশের নয় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই, একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ-নদী চলনবিল, ইছামতি, করতোয়া, ফুলজোড়া ও বড়াল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ, আছে ভাঙন আতঙ্ক। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে মনে করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা। সামনের মাসের ১ সেপ্টেম্বরের ১-২ তারিখ পর্যন্ত এই বৃদ্ধিটা অব্যাহত থাকবে, একটু বাড়বে কমবে, তারপরে কিন্তু কমে যাবে, এটা আমরা আশা করছি। কুড়িগ্রামে ফুসছে ধরলা ও ব্রহ্মপুত্র, এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় ২৫,০০০ মানুষ বাড়ি ছেড়ে সরকারি রাস্তা ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন দুর্গতরা। মানে বন্যা যদি না শুকিয়ে যায় এবং ধান নষ্ট হয়ে যাবে, গরু আসু নিয়ে ধান জাল নিয়ে যাবো, আমরা খুব কান্নাকাটি করে নাকছি, আমাকে চোখ তুলি দেখো। নদীর পানি কমতে শুরু করেছে লালমনিরহাটে, এর মধ্যে তিস্তা ও ধরলা পাড়ে দেখা দিয়েছে ভাঙন। বসতভিটা ও আবাদি জমি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। বাড়িঘর আমাদের শেষ, আমাদের জায়গা জমি শেষ, আবাদও শেষ, গরু বাছুরটা কই যায়, কিছু আসার আছে, আমাদের খাওয়ারও নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বলেছি শেষের তালিকা প্রণয়ন হচ্ছে, এই তালিকা প্রণয়ন হলে অবশ্যই আমরা তাদেরকে সরকারিভাবে আবার গৃহ নির্মাণ করবার জন্য আমরা সাহায্য করতে পারব। টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বর ও ঝিনাই সহ অন্যান্য নদীর পানি এখনও বাড়ছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় এক নারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় বাস চাপায় পথচারী দুই নারী নিহত হয়েছে। তারা হলেন মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নূরজাহান বেগম। এদিকে নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খুলনার রূপসা বাগেরহাট সড়কের পাচানি এলাকায় ইট বোঝাই ট্রলি চাপায় এক নারী নিহত হয়েছেন। হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। অন্যদিকে নোয়াখালীতে ট্রাক চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। দিনাজপুরের কাহারোলে নিখোঁজ যুবককে উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সুদেব শর্মা শুক্রবার দুপুরে ঢেপা নদীতে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন কোমরে রশি বেঁধে উদ্ধার কাজে নামেন। তবে রশিটি কোনো কিছুর সঙ্গে আটকে গেলে আর পানির নিচ থেকে উঠতে পারেননি তিনি। তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক সংস্কারের নামে টাকা আদায় নিয়ে লক্ষ্মীপুরে পিটুনিতে গুরুতর আহত হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চর রমণী মোহন এলাকার আসমত আলী সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তৌহিদ ও মমিন সহ কয়েকজন শ্রমিক ওই সড়ক মেরামতের কাজ শুরু করে। শুক্রবার বিকেলে অটোরিকশা চালক শফিক মোল্লা ও মোটরসাইকেল আরোহী মিন্টু ওই সড়ক দিয়ে যাবার সময় তাদের থেকে 200 টাকা দাবি করেন তৌহিদ গ্রুপের লোকেরা। পরে তারা 100 টাকা দিয়ে চলে যায়। সন্ধ্যায় শফিক ফেরার পথে আবারও তাকে আটকিয়ে টাকা দাবি করে। টাকা না দেয়ায় শফিককে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। পরে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মারা যান শফিক। ভৈরবের মেঘনা থেকে 2 লাখ মিটার কারেন্ট জাল ও 3000 মিটার রিং জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। নিষিদ্ধ এসব জাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে আটক করা হয়েছে 18 জেলেকে। শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ লতিফুর রহমানের নেতৃত্বে উপজেলার ওরারখাল, লুন্দিয়া, খলাপাড়া, আগানগর ও কালীপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ এসব জাল জব্দ ও জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জেলেদের জরিমানা করে মুক্তি দেন। পুড়িয়ে ধ্বংস করা হয় জালগুলো। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এতে অংশ নেন প্রেস ক্লাবের 54 জন সাংবাদিক। সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন 15 আগস্ট, 3রা নভেম্বর ও 21 আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই শক্তি এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। শনিবার দুপুরে কেরানীগঞ্জে যুবলীগের উদ্যোগে খাবার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে খুলনার বিএনপি নেতারা বলেছেন 75-এর 7 নভেম্বরের পরাজিত শক্তিরা 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। সকালে দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় তারা এমন মন্তব্য করেন। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ। শিল্পকলা মিলনায়তনের হলরুমে এ কর্মসূচি হয়। গোপালগঞ্জ সদর উপজেলায় শিশুদের খেলাধুলা ও চিত্ত বিনোদনের জন্য 3টি মিনি পার্কের উদ্বোধন করা হয়েছে। শহরের তেঘরিয়া, বাগচিবাড়ি ও মাঝিগাতি ইউনিয়নে পার্কগুলো উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সুনামগঞ্জ সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। সকালে উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়েছে। মাগুরায়ও কর্মরত সাংবাদিকদের সাথে জেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা হয়েছে। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ঝালকাঠিতেও। চাঁপাইনবাবগঞ্জের চরবাগ ডাঙ্গা ইউনিয়নে পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। কফিনে জিয়ার মরদেহ ছিল না দাবি মন্ত্রীদের। জিয়ার সমাধি নিয়ে প্রশ্ন তোলা আওয়ামী লীগের রাজনীতির দেউলিয়াত্ব বললেন মির্জা ফখরুল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ট্রলার ডুবিতে 22 জনের মৃতদেহ উদ্ধার, 2 ট্রলারের চালক সহ 5 জন গ্রেফতার। করোনায় দেশে 2 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, 4 মাসের মধ্যে দেশের 7 কোটি মানুষকে কোভিডের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।